সেই দিকটাও খেয়াল রাখা দরকার। সেটি কি? যেমন ধরুন অনেকে কোরবানির পশুর সাথে আকিকা দেয় না, তখন আকিকা দেওয়া যাবে কি না এই ব্যাপারে দুটো মত আছে। একটা মত আকিকা দেওয়া বৈধ, আরেকটি মত আকিকা দিলে হবে। তাহলে আমাদের উচিত হবে আকিকা না দিয়ে শুধু কোরবানি দিতে পারলে সেটা করাই কি উচিত। আকিকা দিলে বৈধ হবে না সেটা আমি বলছি না, কিন্তু ওটা করতে পারলে ভালো। কারণ কি, কোরবানির সাথে আকিকার কিছু সামঞ্জস্য আছে আবার অসামঞ্জস্য আছে। যারা সামঞ্জস্য দেখেছেন তারা বৈধ বলেছেন, যারা উল্টো দেখেছেন তারা অবৈধ বলেছেন। সামঞ্জস্য কি? আমরা বলছি কোরবানি হোক আর আকিকা হোক, উদ্দেশ্য কি? আর তাকাররুব ইলাল্লাহ বিরাকাতিদ দাম, পশু জবাই করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এটা আকিকার মধ্যেও যা ওখানেও কি। অতএব এটা দিয়ে ওটা হবে, ওটা দিয়ে এটা হবে, মানে কি এভাবে হবে। যেমন ধরুন কারো সন্তান জন্ম নিয়েছে 7 দিন আগে, সপ্তম দিনে কোরবানি এসে গেছে, আকিকাও এসে গেছে, এখানেও দুটো মত আছে। যদি কেউ কোরবানি দেয় আর আকিকার নিয়ত করে তার মধ্যে, তাহলে দুটোই হয়ে যাবে, মানে একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে, এটাকে বলে তাদাখুল আর তাশরিক ফিন নিয়্যা। এটা একটা মাধাব, আমাদের মাধাব এটাই, আর ভিন্ন মত আছে। যারা ভিন্ন মত পোষণ করছেন তারা বলছেন না কোরবানি আর আকিকার মধ্যে পার্থক্য আছে, কোরবানির সবাব কারণ আর আকিকার সবাব বা কারণ এক নয়, দুটোই ইবাদা মাকসুদা বিজাতিহা, দুটোই অভিস্ফিত ইবাদত। এই সব দৃষ্টিভঙ্গি নিয়ে তারা এগুলো বলছেন। রাসূলের কানে বলছেন যে কুল্লু গুলামিন রহীনাতুন বিআকিকাতিহ, মানে আকিকার সাথেই প্রত্যেক শিশু বন্দী, অর্থাৎ আকিকা দিলে তার বাবার জন্য শাফাআত করতে পারবে, কিংবা আকিকা দিলে সে কিছু সুযোগ সুবিধা আল্লাহর পক্ষ থেকে পাবে, নিরাপত্তা পাবে, দুটো ব্যাখ্যা আছে, না দিলে সেটা সে পাবে না। মানে আকিকার সাথেই তার এই সুযোগগুলো কি হয়ে আছে, আটকে আছে। অতএব তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি, সপ্তম দিবসে ওই শিশুর পক্ষ থেকে পশু কুরবানি করা হবে, ওয়ায়ুহাল্লাক ওয়ায়ুসাম্মা, এবং মাথা মুন্ডন করা হবে এবং নামকরণ করা হবে। এটাই হলো সুন্নাত। সপ্তম দিন না পড়লে তারপরে প্রতি সপ্তাহে 14তম দিনে, তারপরে 21তম, অথবা এরপরে যে কোনো সময় সে করে নিতে পারে, ওখানে পরেও করার কি আছে, সুযোগ আছে। যদিও সপ্তম দিন করাটা সবচেয়ে উত্তম ছিল, করতে না পারলে পরে যে কোনো সময় সে করে নিতে পারবে, সে বড় হয়ে নিজেরটা নিজেও করতে পারবে ইত্যাদি। তো মোটামুটি কথা আমরা এই মাসালাটা একটু আলোচনা করলাম, কারণ এই মাসালাটা খুব বেশি প্রশ্ন করা হয় বিভিন্ন জায়গায়।